আমরা জানি ব্রেস্ট ক্যান্সার একটা হচ্ছে আর্লি ডিটেক্ট হয় আর একটা হচ্ছে আনফর্চুনেটলি লেট ডিটেক্ট হয় যদি কারো আর্লি ডিটেক্ট হয় তাহলে এর চিকিৎসা পদ্ধতি অত্যন্ত সহজ এবং সুন্দর এখন আমরা করি কি এদের যে ক্যান্সার আক্রান্ত অংশটুকু শুধু অপারেশনের মাধ্যমে ফেলে দেই এবং পরবর্তীতে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি বা অনেক সময় অপারেশনের আগেই কেমোথেরাপি দিয়ে পরে অপারেশন করি এবং পরবর্তীতে যাদের প্রয়োজন হয় তাদেরকে হরমোন চিকিৎসা দেয় এতে করেই কিন্তু আমাদের বেশিরভাগ রুগী সুস্থ সুন্দর জীবন যাপন করেন বাকি যারা লেট ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসেন এত কিছুর পরেও যেটাকে আমরা অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার বলি এদেরও কিন্তু আশা হারানোর কিছু নাই এরও আমার মনে হয় যে আমাদের যে অপারেশন মেস্টেকটোমি পরবর্তীতে কিমোথেরাপি রেডিওথেরাপি হরমোন থেরাপি নিলে ভালো থাকেন আর সবচেয়ে খারাপ যেটা মেটাস্টেটিক ব্রেস্ট ডিজিজ মানে যাদের ব্রেস্ট ক্যান্সারটা অন্যান্য অঙ্গে ছড়িয়ে যায় তাদের জন্য বর্তমানে অত্যন্ত ভালো চিকিৎসা আছে এদের ক্ষেত্রে আমরা সাধারণত কেমোথেরাপি রেডিওথেরাপির পাশাপাশি হালে হরমোন থেরাপি এবং সর্বাধুনিক যে চিকিৎসা ইমিউনোথেরাপি এইটাও কিন্তু তাদের জন্য একটা আসার জায়গাতে আমরা আছি এবং আমরা মনে করি এই চিকিৎসাগুলো করে রুগীদেরকে আমরা ভালো রাখতে পারি